অস্কারের দৌড়ে এবার ভারতের চার সিনেমা, এই খবরেই শোরগোল পড়ে গেছে চারিদিকে। যদিও সেটাই স্বাভাবিক, কারণ গত ২১ বছরে ভারতীয় কোনো ছবি অস্কারের দৌড়ে সামিল হতে পারেনি। তবে এবছর সব রেকর্ড ভেঙে অস্কারের মনোনীত সিনেমার তালিকায় নাম লেখালো ভারতীয় চার ছবি। বৃহস্পতিবার ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডের ১০টি ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক ফিচার ফিল্ম, তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র, অরিজিনাল স্কোর সহ একাধিক শাখায় কোন কোন ছবি নির্বাচিত হয়েছে সেটাই জানানো হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন ছবি অস্কারের তালিকায় নাম তুলে ভারতের নাম উজ্জ্বল করছে। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে দ্য লাস্ট ফিল্ম শো। তথ্যচিত্রের শাখায় জায়গা করে নিয়েছে অল দ্যাট ব্রিথস। স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে জায়গা পেয়েছে দ্য এলিফ্যান্ট হুইসপার্স। সরাসরি অস্কারের মূল শাখায় নির্বাচিত হয়েছে এসএস রাজামৌলি পরিচালিত ছবি আরআরআর। অরিজিনাল স্কোরের বিভাগে ওই ছবির নাটু নাটু গানটি নির্বাচিত হয়েছে। এছাড়াও এবছর অস্কারের মনোনয়নের দৌড়ে ছিল একাধিক সিনেমা, তার মধ্যে রামচরণ জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাট অভিনীত আরআরআরও ছিল। কেজিএফ টু, দ্য কাশ্মীর ফাইলসের মতন ছবিগুলিও একাডেমি অ্যাওয়ার্ডের দৌড়ে সামিল হতে পারে বলেই মনে করা হচ্ছিল। ফিল্ম ফেডারেশন কিন্তু গুজরাটি সিনেমা চেল্লো শো অর্থাৎ দ্য লাস্ট শোকেই অস্কারে পাঠায়, যা সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে। ফলে দেশের জন্য এই বিষয়টি যথেষ্ট গর্বের। এন্টারটেনমেন্ট ব্যুরো, UNLIFE.IN